হাই বন্ধুরা, আমি কবিতা। আমার ফাইনেস কবিতা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি কিন্তু আবার চলে এসেছি শান্তিপুর বঙ্গতৎপর হাটে, আর চলে এসেছি গ্রাউন্ডে, একদম গ্রাউন্ড ফ্লোরে। জানো কোথায় এসেছি সেটা তোমাদের দেখাবো, সেটা কিন্তু একদম চমক। সেটা চলে এসেছি আমাদের সব থেকে সবার প্রিয় মলমল কাকুর কাছে। এই দেখো, নমস্কার। আচ্ছা এবার বলো, তোমার হচ্ছে পুজোতে তুমি সামনে পুজো চলে আসছে, হুম, তা আমাদের যারা ব্যবসা করবে, আমার সঙ্গে যারা ব্যবসা করতে চায়, তাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন আমি চিন্তা ভাবনা করি, এবং সেই চিন্তা ভাবনা অনুযায়ী তারা যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেই চিন্তা ভাবনা করি। তবে আমারও স্বার্থ আছে, তাদের বেচলে আমারও 2 টাকা হবে, তাদেরও যেন 20 টাকা হয়। সেই আইটেমের ওপর ডিপেন্ড করে আমি পুরো কটন আইটেম বেস করে ব্যবসাটা করি। আমার যা কিছু সব রাজস্থান এবং খাদির ওপর নির্ভর করে। এর আগেও জানেন যে আমি মলমল কাকু নামে পরিচিত, সেই পরিচিতিটা বজায় রেখে আমার আগেও বলেছি যে 24 ঘন্টা সার্ভিস দেবো, এখনও তাই বলছি যে আমি যতদিন কাপড়ের লাইনে থাকবো এবং আমার জেনারেশনকে তৈরি করে যাচ্ছি, সে যেন আমার মতনই এইরকম 24 ঘন্টা সার্ভিস দিয়ে এই কাজের মধ্যে আগ্রহী হয়ে থাকে। আমি আজকে আপনাদের সামনে প্রথমে খাদি দিয়ে শুরু করছি। কাকুর সাথে যারা তোমরা কন্ট্যাক্ট করতে চাইছো, আমার স্ক্রিনে বড় করে কাকুর নাম্বার দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশনেও রয়েছে। তোমরা যারা কাকুর সঙ্গে বিজনেস করতে চাইছো বা খুচরো নিতে চাইছো, তারা অল টাইম কিন্তু কাকুর সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পারো। আর এই দেখো, পুরো কাকুর সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে, ইভেন আমার ডেসক্রিপশনে আমার সমস্তটা দেওয়া থাকবে। আরও একটা কথা বলে দিই, আরও অনেক ভিডিও কিন্তু কাকুর ছাড়া রয়েছে আমার তোমার চ্যানেলে। তোমরা, আমি লিঙ্কগুলো পরপর দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও কিন্তু শাড়ি দেখে নিতে পারো। আগেই বলি, আমার প্রতিষ্ঠানের নাম জননী শাড়ি বিপণী। আমি হাটে বসি মানুষের সঙ্গে পরিচিত এবং যোগাযোগ রাখার জন্য, ঠিক আছে। ওখানে আমার ছেলে থাকে, নাম সৌরভ দাস, জননী শাড়ি বিপণী। ইউটিউব বা যে কোনো চ্যানেল সার্চ করলে, ফেসবুক সার্চ করলে, তার টোটাল আইটেম বা গুগল সার্চ করলে টোটাল আইটেম আমার কি ডিটেল সব কিছুই পেয়ে যাবে। তা আমি আজকেই শুরু করছি একটা খাদির আইটেম নিয়ে, মধুবনী। আমি কটনই বেছি, কিন্তু এটা মিক্সড কটন, আমি মিথ্যে কোনার কোনো আশ্রয় নিই না, এটা মিক্সড কটন। এটার দাম মাত্র 220 টাকা, 214 হাত কাপড়। দেখো এই ফুল বডিতে যাচ্ছে হোয়াইট এর মধ্যে, আর আঁচলটা যাচ্ছে কিন্তু এই দেখো পুরো রেড এর মধ্যে, দেখতে পাচ্ছো? এটা প্রতিটা মালের, প্রতিটা এই শাড়ির 15টা করে কালার আমি অল টাইম দিয়ে থাকি, সারা ভারতবর্ষ ব্যাপী আমি হোলসেল করে থাকি, ইন্ডিয়ার বাইরেও আমার কাপড় যায়। তার জন্য যে যেমন ভাবে চাইবে, ভিডিও কলের অপশন থাকে, সেটা আরো পরে আসছি কথাটাই। এটা একটা গেল, এর প্রাইস হচ্ছে 220 টাকা পাইকারি রেট। আমি অনেক মালের রেট হয়তো বলবো না, কেননা অনেকেই অসুবিধা সৃষ্টি হয় রেট জানা নিয়ে। আর একটা যাচ্ছি, অত্যন্ত চালু আইটেম, কিন্তু আমি এই আইটেমটা বেচি না, তবুও রাখছি, কেননা সকলের সামর্থ্য নেই যে কটন নেওয়ার মতন। সুতোর কাজ, এবং এর যে বডিটা রয়েছে বডিটা মিক্সড 70-30, ঠিক আছে। এটার দাম পড়বে পাইকারি মাত্র 230 টাকা, ঠিক আছে। আমি যেটা বেচি একটা দেখিয়ে দিচ্ছি, ওটাও জবা দেখালাম, এটাও জবা, ওটা 14 হাত, ওটা 14 হাত, এটা কিন্তু 12 হাত, পিওর কটন, এটা উল দিয়ে কাজ করা, পুরো উল দিয়ে। এটার পাইকারি দাম 280 টাকা। কাপড় 100% চ্যালেঞ্জের সঙ্গে বিক্রি করবো, যদি কটন না হয় আমার যা কিছু আছে তাদের নামে লিখে দেবো, প্রমাণ করাতে পারলে, ঠিক আছে। এটাই আমার চ্যালেঞ্জ। এবং কাপড়টা খুলে দেখে দেবো, এটা 7.5-8 হাত কাজ হয়। পরবর্তীকালে কেউ যদি বলে অল ওভার কাজ দিতে, 100 টাকা মজুরি বাড়বে, এই দেখো, ঠিক আছে। কাপড় নিয়ে কোনো কথা হবে না, এটার 5টা ডিজাইন চলে, 5টা ডিজাইন বাবা একবার দেখিয়ে দাও তুমি, ঠিক আছে। প্রদীপ রয়েছে, দুর্গার মুখ রয়েছে, জবা রয়েছে, ঠিক আছে। স্বস্তিক হবে যে যেমন যার কোনো প্রয়োজন হবে, যে না এই ডিজাইনটা লাগবে, আমি নিশ্চয়ই তাকে করিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে খাদি, অরিজিনাল খাদি, এত সস্তায় মনে হয় না কেউ দিতে পারবে। রেড আর হোয়াইটের মধ্যে, রেড এন্ড হোয়াইটের মধ্যে পূজোর আইটেম, আস্তে আস্তে স্টার্ট করছি আমি, দেখে নাও। এটা তোমরা পরে কিন্তু অঞ্জলি দিতে যেতেই, 250 টাকা, 250 টাকা, অনলি 250 টাকা পাইকারি দাম। যারা বালকে নেবে তাদের জন্য কিছুটা ছাড় থাকবে, ঠিক আছে। টোটালটা এটা প্রিন্টেড আইটেম কিন্তু,
আর একটা প্রিন্টেড আইটেম দেখাই, এটাও কি? এটাও লাল, এটার কালার ভ্যারিয়েশন হয়। আমি একটা করে দেখাচ্ছি ভিডিওটা শর্ট করে, আর সাতটা আটটা করে কালার হয়, পাড়ের রং আলাদা হবে, বডি সাদাই হবে। এই দেখো, ঠিক আছে, বডি যাচ্ছে কিন্তু ফ্লাওয়ার মোটিভে, শুধু আমার সদবা মায় বোনেরাই পড়বে এমন ব্যাপারটা নয়। এই দেখো, এটা বয়স্করা পড়ার জন্য, আমার তাদের জন্য রং আলাদা করা আছে, যারা তারাও পড়তে পারবে। এটার দাম কত? ঠিক আছে, 250 টাকা। 250 টাকা বালকে নিলে আলাদা ডিল হবে। ঠিক আছে, এটা একটা দেখছি রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থেকে, এটা প্রিন্ট হয়ে আসে, এটাও 80-20 কাপড়ের উপর, আমি বলবো না এটা কটন। এই কথাটি মনে রেখো, এখানে রবীন্দ্রনাথ, এখানে পুরো রবীন্দ্রনাথের ভাষায় সবকিছু দেওয়া আছে। এই দেখো, এই কাপড়টাই পুরো প্রেমের বন্যা বয়ে গেছে, আমাদের রবি ঠাকুর যা দেখিয়েছেন সেগুলোই এতে উল্লেখ করা আছে। এই দেখো, খুব সুন্দর শাড়ি। এটার কিরকম দাম আছে? এটার দাম পড়বে 230 টাকা। 230 টাকা। ঠিক আছে, আর একটা প্লেন খাদি, প্লেন খাদি অনেকেই চাইছে, ডুয়েল টোন খাদি, পুরো রেড দেখো, ডুয়েল টোন খাদি, প্রত্যেকটারই বলে দিচ্ছি 10-12টা করে কালার হবে। ঠিক আছে, ডুয়েল টোন খাদি, যারা এক কালারের শাড়ি পরতে চাও তাদের জন্য এই শাড়ি মাত্র 199 টাকা। 199 টাকার খাদি, 199 টাকা, 14 হাত কাপড়, এর মধ্যেও কিন্তু তোমরা কালার পেয়ে যাবে। আচ্ছা, আর একটা দেখাই, আরো সস্তা, শান্তিপুরে কাপড় খুবই সস্তা। ঠিক আছে, এটা পুরো স্ট্রাইপের উপর, দেখো গোল্ডেন স্ট্রাইপ রয়েছে, 185 টাকা শুরু, 185 টাকা পাইকারি দাম। আর এটা হচ্ছে তোমার আঁচলের দিকটা, আর ফুল বডিতে যাচ্ছে এরকম ব্ল্যাক। এর আগে আমি খাদি দেখাইনি, আজকে খাদি দেখাচ্ছি। ঠিক আছে, পুজো আসছে, সব মানুষের সবকিছুই দরকার। আর একটা নতুন আইটেম খাদির উপর, জাস্ট পূজা কালেকশন একদম, যেটা আমার মলমলের উপর চলে, ছোট কোকা বলে হওয়া সেখানে কথা কওয়া, মানে আমরা সহজ পাঠ, দেখো আমরা মায়ের কোলে সরে সহজ পাঠ পড়বো। এই দেখো, এইটা হচ্ছে 15টা কালার দেবো, 15টা পুরো খাদি, 14 হাত কাপড়, পুরো খাদি, ছোটবেলায় যেমন পরে, এ নিয়ে কোনো কথা হবে না, খাদি আঁচলটা। ঠিক আছে, ছোটবেলাটা মনে পড়ে যাবে। এটা দাম কেমন আছে? এটা লেটেস্ট, এই মুহূর্তে পেতে গেলে গোয়া যেতে হবে আপনাকে, 620 গোয়ায় গেছে। এটা কিরকম প্রাইস আছে? এটা 250। 250, ঠিক আছে। আচ্ছা, আর একটা ফুলিয়া, লোকে বলে ফুলিয়া, শান্তিপুরে নাকি ফুলিয়া পাওয়া যায় না, ফুলিয়া হ্যাঁ পাওয়া যায় বন্ধু, আমি সেটা সব থেকে ফুলিয়ার কম রেঞ্জের শাড়ি সেটাই দেখাচ্ছি, নিজের প্রোডাকশনের শাড়ি, ফুলিয়াতে আমারই কাপড় যায়, সেটা ফুলিয়া গিয়ে নাম ফাটে। এটা হচ্ছে খাদি, অরিজিনাল খাদি, এই যে হাতে কাজ, রেডের মধ্যে ভ্যারাইটি, আমাকে যদি ভিডিও করতে বলা হয়, বডিতে রয়েছে এটা, মানে 48 ঘন্টা তো শেষ করতে পারবো না, আঁচল রয়েছে এই যে। ঠিক আছে, এই তো এটা হাতের কাজ, কি করে বুঝবেন আপনি, উল্টে দিন কাপড়টা, এই দেখুন এই যে ফেরাটা দেয়া রয়েছে, এইটা হচ্ছে হাতের কাজ, হাতে বোনা হয় কাপড়টা এখনো। এর দাম ফুলিয়ায় গেলে এটার দাম 1650 টাকা, আমার কাছে পাইকারি 1150 টাকা। কেন, নিজের প্রোডাকশন নিজে বেচি। আচ্ছা, আর একটা দেখাই, যেগুলো মানুষ চাইছে আজকাল, এক কালারের মানুষ খুব চাইছে। আচ্ছা, হ্যান্ডলুম যা দেখাচ্ছে কিন্তু 14 হাত উইথ বিপি। ঠিক আছে, এটা এটা কি একদম প্লেন, প্লেন একদম জম্মের সস্তা কাপড়, জম্মের সস্তা, মানে এক কালারের শাড়ি পরতে চাও, 189 টাকা দাম, 189 টাকা পাইকারি দাম, সুন্দর শাড়ি। ঠিক আছে, এরও কালার অপশন আছে, এই 20টা কালার দেবো, 20-25টা কালার দেবো, 14 হাত, এটা বিপি একই কালারের যাবে। ঠিক আছে, আর একটা দেখাই বাংলাদেশ, বাংলাদেশ খাদি, যখন খাদি দেখাচ্ছি হ্যান্ডলুমই দেখাচ্ছি, একটু হ্যান্ডলুমটা দেখিয়ে নি মন ভরে, তবু সব আইটেম দেখাতে পারছি না। এটা হচ্ছে হ্যান্ডলুম, মধ্যে দেখো খাদি, এটা 10টা কালার হয়, 8 থেকে 10টা কালার আসবে, খুব সুন্দর অরিজিনাল বাংলাদেশেরই মাল, কম্বিনেশন রয়েছে, এটা যেমন ঘিচা দিয়ে বোনা হয়, এটা বোনা, এটা কোনোদিন উঠে চলে যাবে না। ঠিক আছে, এটা পাইকারি দাম পড়বে 280 টাকা, 280 টাকা। আচ্ছা, যেবার এরা যেটা সকলে চাইছে, লিলেন বাটিক, লিলেন বাটিক, আমি সব থেকে কম দামের লিলেন বাটিকটাই দেখাচ্ছি, 14 হাত কাপড় লিলেন বাটিক। ঠিক আছে, এর আগে আমি এর ভিডিও কোনোদিনই করিনি, লিলেন বাটিক, এই দেখো ফুল বডিতে যাচ্ছে, এই ভাবি এখানে দেখো কাস্টমার এসেছে, আর এটা হচ্ছে আঁচল পোর্শন, লিলেন বাটিক 14 হাত, বিপিতে পর্যন্ত কাজ থাকবে, আসছে, হ্যাঁ এই যে লিলেন বাটিক,
এটার দাম 500 টাকা, আবার 420 টাকায় পাওয়া যায়, কিন্তু সেটা সুরাট, এটা আমার নিজস্ব। আমার একটা ছোটোখাটো শ্রীরামপুরে কারখানা আছে, সেখানে আমার টোটাল মালটা থানটা আসে রাজস্থান থেকে, সেইখান থেকে এই মালগুলো তৈরি হয়। কাপড়টা দেখো, সফটনেসটা দেখো, সফটনেসটা দেখো, কালার গ্যারান্টি। ওটা দেখালাম বাই কালার, এটা দেখাচ্ছি এক কালার, পুরো ডিপ ব্লু, পুরো ডিপ ব্লু। রং তুলে নিয়ে আসতে পারলে টাকা রিটার্ন, এবং এর সঙ্গে গিফট থাকবে যদি তুলে রং তুলে নিয়ে আসতে পারে। দেখো ফুল বডিতে যাচ্ছে, ফুল বডি, বিপিতে পর্যন্ত কাজ থাকবে, আঁচল পোর্শন যাচ্ছে হচ্ছে এরকম। দেখো কাপড়ের সফটনেসটা দেখো ভাই, কাপড়ের সফটনেস দেখো। যোগাযোগ করো, ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার করো, ভিডিও কলে সারা ভারতবর্ষ, সারা মানে মানে পৃথিবীব্যাপী আমার কাছ থেকে মাল নিতে পারবে, ইভেন বাংলাদেশ বাদে। এটার দাম কত? এটার দাম পড়বে 520 টাকা, 520 টাকা। ঠিক আছে, আমার স্ক্রিনে বড় বড় করে কাকুর নাম্বার দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশনে রয়েছে। আচ্ছা, আর একটা দেখে কলমকারী, অবশ্যই যোগাযোগ। আচ্ছা, কলমকারী কত রকম দেখেছি? এটা তো কমন কলমকারী, এটা কমন কলমকারী, ঠিক আছে। এটা হচ্ছে কলমকারী, দেখো আমরা বলে কমে পাওয়া যায়, কমে পাওয়া যায়। এটা কাঁচির ডগায় কম করব, দাম কম হয়ে যাবে, পাক্কা 550-এর মাল হবে, 350 টাকা দাম হবে, ঠিক আছে। কলমকারী যে কাপড়ের কোনো কলঙ্ক নেই, কিন্তু নাম হয়েছে কলমকারী, এই যে আও কাপড় আও, ঠিক আছে, 350। এটা পরলে কিন্তু অনেকটাই স্মার্ট লুক দেয়, জানোই তোমরা। আচ্ছা, আর একটা কলমকারী দেখাই, কলমকারী যখন দেখাচ্ছি আর একটা কলমকারী দেখাই, আশা করি এই কলমকারী কোথাও দেখেননি, ঠিক আছে। এত সুন্দর, এত সুন্দর যে কথায় ভাষায় প্রকাশ করা যাবে না। এই দেখুন, এই দেখো, ঠিক আছে, এই যে হোয়াইট আর রেড এর মধ্যে হালকা অ্যাশ অ্যাশ কালার, এর গোটাকুড়ি কালার দেবো, কালার চার্টটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এই দুটোকে তিনটে কালার দেখালাম, এগুলো কত প্রাইস আছে? 380 টাকা, 380 টাকা করে, ঠিক আছে। যদি বলেন এর বিপি করে দিতে হবে, বিপিও করে দেবো, অসুবিধা কিছু নেই, আরো 80 সেন্টিমিটার কাপড়ের দাম দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা, আবার সেই আভিজাত্য তাঁত মামাসিদের জন্য, মামাসিদের জন্য শান্তিপুরে এখনো হাতে তৈরি তাঁত হয়, আমার ঘরে হয়, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে ফুল বডিটা, আমার মাসিমা জেঠিমা কাকিমা যারা আছেন তারা এটাকে খুব ফেভার করেন, আমি এখনো বেঁচে থাকি, দিয়ে উঠতে পারি না, কেন সপ্তাহে 4খানা প্রোডাকশন হয় একটা তাঁত। প্রাইস আছে? এটা দাম পড়বে 380 থেকে 400 টাকার মধ্যে। কাপড়ের দাম কিন্তু ওঠানামা করে, আজকে ভিডিওয়ে যে দাম বলছি মানে এইটাই ফাইনাল দাম তা নয়, যেদিনকে যেমন দাম, শেয়ার মার্কেটের মতন, ধানের দাম কমে গেলে ধানের দাম, মালের দাম কমে যাবে, বেড়ে গেলে 2 টাকা চেয়ে নেবো বেড়ে যাবে, তখন কিন্তু কেউ বলবেন না আপনি তো দাদা এই দাম বলেছিলেন, ঠিক আছে। আজকে বললাম এই কাপড়টা 380 থেকে 400 টাকার মধ্যে, আমি যদি 75 টাকায় কস্টিং আনতে পারি আমি 75 টাকায় দেবো, অবশ্যই, ঠিক আছে। সম্পূর্ণটাই নির্ভর করে সুতো বসানোর ওপর, এটা এক গাছা মানে এক মোড়া দু গাছা সুতো লাগে, এবার সেইটার ওপর কস্টিংটা চাপে, ঠিক আছে। আর পৃথিবীতে একটা জিনিস সবাই বলে আমরা কাপড় চিনি, কেউ কিছুই চেনে না, আমি বেচি, আমি এখনো 60 বছরে চিনতে পারলাম না, সুতো আর জুতো এ চেনা বড় কঠিন। তোমরা যারা যারা এত সুন্দর সুন্দর শাড়ি এরকম রিজনেবল প্রাইসে নিতে চাইছো নিজের জন্য পরবে বলে বা বিজনেস করবে বলে, তারা কিন্তু অতি তাড়াতাড়ি আমার ডেসক্রিপশনে যাওয়া আর স্ক্রিনে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, কাকু তোমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে আর তোমাদের হেল্প করবে। তো চলো এই ভিডিওটা এখানে রইল, নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, খাদি আইটেম এটা দেখিয়ে দিই, আসতে চলেছে। দেখো আর একটা খাদি আইটেম, ঠিক আছে, এটা দেখানো হয়নি, এটা নিজস্ব আবার তৈরি করছি, খাদির ওপর, খাদির ওপর অল ওভার রেড অ্যান্ড হোয়াইট, এর 10টা করে কালার হয় এবং 4-5টা ডিজাইন আছে। এটা জাস্ট আমি টেলার দেখাচ্ছি যে এটা এই ধরনের হয় খাদি, ঠিক আছে, খাদির ওপর। এটা বিপি পর্যন্ত কাজ হবে, দাম মাত্র 350 টাকা, 350 টাকা, ঠিক আছে। আরো ভালো ভালো এরকম শাড়ি ভিডিও দেখার জন্য তুমি কি তোমরা কিন্তু আমার চ্যানেল ফাইনেস্ট কবিতাকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো, টাটা, নমস্কার। আমার দোকানের নামটা বলা হয়নি, আমার যে দোকানটা আছে সেটার নাম জননী শাড়ি বিপণী। আমি যে হাট থেকে ভিডিওটা করছি, ঢিলছুড়া দূরত্বে আমার বাড়ি, এখান থেকে 3 মিনিটের রাস্তা আমার বাড়ির ছাদ থেকে এই হাটটা দেখা যায়। আপনারা সকলে পায়ের ধুলো দিন, যেভাবে আমাকে আশীর্বাদ করছেন আপনারা সেভাবে আমাকে আশীর্বাদ করুন, আর আমার মেয়ের চ্যানেলটাকে যতটা সাবস্ক্রাইব করবেন তাদের দামের ওপর অবশ্যই ছাড় পাবেন, এটা আগেও বলেছি এখনও বলেছি।
যে যার নাম করে এসে বলবেন যে আমি ফাইনেস্ট কবিতার চ্যানেল দেখে এসেছি, তার জন্য দামের অফার থাকলো। তো দেখতে পেলে তোমরা কিন্তু এতটাই সুযোগ সুবিধা পাবে। অনেকেই এসে কাকুর কাছ থেকে আমার নাম করে কাকুর কাছ থেকে শাড়ি নিয়ে গেছে, আর কাকু কিন্তু ডিসকাউন্টও দিয়েছে, সেটা কিন্তু আমি জানি। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা হয়ে যাবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।